Hello students, আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা ইনসারশনের ফলে হচ্ছে আমরা কি করতে পারি যে কোন একটা ট্রি যদি আনব্যালেন্সড হয়ে যায় সেটা আমরা এবি ট্রি এর সাথে ব্যালেন্স ট্রি করেছি সেখানে হচ্ছে আমাদের চারটি রুলস অ্যাপ্লাই মানে করার পরে আমরা ব্যালেন্স ট্রি পেয়েছি সো আমাদের আজকে আমরা দেখব যে ডিলিশন অপারেশনের ক্ষেত্রে সো আমরা একটা ব্যালেন্স ট্রি থেকে কোন একটা এলিমেন্ট ডিলিট হয়ে গেলে সেটা এটা কি হতে পারে আবার আনব্যালেন্সড হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের অপারেশন কি কি সেটা আমরা দেখব আর কি সো আমাদের এই ডিলিশনের ক্ষেত্রেও কিছু রুলস আছে সো সেই রুলস গুলো আমরা একটা একটা করে দেখবো এবং সাথে সাথে কি করবো একটা করে এক্সাম্পল দেখব এবং ফাইনালি হচ্ছে একটা কমপ্লিট এক্সাম্পল থেকে আমরা চেষ্টা করব যে সবগুলো সিনারিও যেন আমরা দেখতে পারি ওকে আচ্ছা সো আমাদের এরকম আছে যে আমরা ডিলিশনটা এরকম যে আমরা যদি কোন একটা ট্রি এর রাইট সাব ট্রি থেকে যদি ডিলিট করি মানে আমরা সিনারিওটা হচ্ছে এরকম যে আমরা যদি কোন একটা নোডের কোন একটা নোড আমরা দেখেছিলাম যে কোন একটা নোডে যদি আমরা রাইট সাব ট্রি থেকে করি আমরা হচ্ছে দিয়েছিলাম হচ্ছে নোড এ দেখেছিলাম সো নোড এ যদি আমরা রাইট সাব ট্রি থেকে কোনো কিছু ডিলিট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিছু অপারেশন আছে একটা অপারেশন বলতেছি আমরা আর জিরো একটা অপারেশন বলতেছি আর ওয়ান আর একটা বলতেছি হচ্ছে আর মাইনাস ওয়ান অপারেশন এই তিনটা অপারেশন আছে আবার একই ক্ষেত্রে যদি নোড এর লেফটে যদি আমরা কোনো কিছুকে ডিলিট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অপারেশন হবে এল জিরো এল ওয়ান এল মাইনাস ওয়ান ওকে সো এইটা হচ্ছে একটা ভ্যালু এটা হচ্ছে আমাদের একটা ভ্যালু সেটা হচ্ছে আসলে বি এর ভ্যালু আমরা এ আর বি দেখেছিলাম তাই ইনসার্শনের সময় তো যদি আমাদের বি এর ভ্যালু হচ্ছে জিরো হয় তাহলে আমরা আর জিরো রোটেশন করব যদি বি এর ভ্যালু ওয়ান হয় তাহলে হচ্ছে আর ওয়ান করব যদি আমাদের বি এর ভ্যালু মাইনাস ওয়ান হয় তাহলে আমরা আর মাইনাস ওয়ান রোটেশনটা অ্যাপ্লাই করবো সেই একই ক্ষেত্রে হচ্ছে আমাদের লেফট ক্ষেত্র সো এখন আমরা দেখবো যে এই আর জিরো রোটেশন কিভাবে কাজ করে আর ওয়ান কিভাবে কাজ করে এবং আর মাইনাস ওয়ান কিভাবে কাজ করে সাথে সাথে লেফট এর জন্য কাজ কিভাবে করে আমরা দেখবো এবং সাথে সাথে একটা করে এক্সাম্পল দেখবো ঠিক আছে সো আমরা আসি যে প্রথমে আমরা আসি হচ্ছে আর জিরো রোটেশন সো আর জিরো রোটেশন কি যে আমরা সবসময় রাইট থেকে ডিলিট করবো রাইট সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যালেন্স ফ্যাক্টর অফ বি ইকুয়াল টু কি হবে জিরো হবে তার মানে ব্যালেন্স ফ্যাক্টর বি এর যে ব্যালেন্স ফ্যাক্টর সেটা যদি জিরো হয় তখনই আমরা আর জিরো রোটেশনটা অ্যাপ্লাই করবো ঠিক আছে সো এই ক্ষেত্রে আমাদের এক্সাম্পলটা কিরকম হবে যে এ আমাদের জিরো আর এর ব্যালেন্স ফ্যাক্টর কত হবে এইচ প্লাস ওয়ান মাইনাস এইচ তাহলে হবে প্লাস ওয়ান সো এই ক্ষেত্রে হচ্ছে সবার ব্যালেন্স ফ্যাক্টর ঠিক আছে সো আমরা কি করতে যাচ্ছি যেহেতু আমরা আর জিরো নিয়ে কাজ করতেছি তাহলে আমরা কি করবো এর রাইট থেকে কোন একটাকে ডিলিট করে দেবো তাহলে আমরা এভাবে লিখবো যে ডিলিট এক্স একটা ভেরিয়েবল এক্স একটা নোড হচ্ছে এক্স ফ্রম এ আর ঠিক আছে তার মানে এ আর থেকে একটা নোড আমরা ডিলিট করে দেবো সো ডিলিট করার পরে কিরকম হবে আমরা দেখি যে এ এপাশে থাকবে হচ্ছে বি এখানে থাকবে হচ্ছে বিএল আমরা কে রেখে তো আমরা হচ্ছে এক্সটার্নাল নোড আমরা একটু বক্স করে দেখাই বি আর আর এখানে আমাদের কি হবে এ আর তাই না আচ্ছা সো এখানে একটু খেয়াল করি যে আমাদের এই পজিশনে এইটার হাইট ছিল কত এইচ ঠিক আছে সো আমরা একটা নোড এখান থেকে ডিলিট করে দিয়েছি সো আমাদের হাইট কত হবে এক কমে যাবে তাহলে হাইট হবে হচ্ছে এইচ মাইনাস ওয়ান ঠিক আছে সো এখন আমরা ব্যালেন্স ফ্যাক্টর যদি চেক করি বি এর ব্যালেন্স ফ্যাক্টর কত হবে এইটা এইচ এইটা এইচ বি এর ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে জিরো ওকে তাহলে এর ব্যালেন্স ফ্যাক্টর কত হবে এইচ প্লাস ওয়ান মাইনাস এইচ প্লাস ওয়ান তাহলে কত হবে আমাদের প্লাস টু ঠিক আছে সো আমাদের এখন ট্রিটা কি আনব্যালেন্সড বুঝতে পারছি সো এখন যদি এরকম সিনারিও হয় সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের বি হয়ে যাবে রুট আগে বলতেই অনেকটা আমাদের হয়ে যাবে বি হবে রুট এপাশে থাকবে হচ্ছে বি এল এপাশে থাকবে এ এপাশে থাকবে হচ্ছে এ আর এপাশে থাকবে হচ্ছে বি আর ঠিক আছে সো এটা হাইট এইচ এটা হাইট এইচ এটা হাইট হচ্ছে এইচ মাইনাস ওয়ান সো এই ক্ষেত্রে আমাদের ব্যালেন্স ফ্যাক্টর যদি আমরা একটু চেক করি তো বি এর ব্যালেন্স ফ্যাক্টর কত হবে যে এইচ মাইনাস এইচ মাইনাস কি হবে এইচ মাইনাস এইচ প্লাস ওয়ান
h minus 1 তাহলে এখানে কত হবে minus 1 আসবে এখানে কত হবে h minus 1 এখানে আমরা plus 1 ঠিক আছে সো আমাদের ব্যালেন্স ফ্যাক্টরটা ঠিক আছে ওকে আচ্ছা সো আমাদের এটা হচ্ছে একটা সিনারিও যে আমরা কখন হচ্ছে r0 রোটেশন अप्लाई করব যখন দেখব যে আমার যখন হচ্ছে কোন একটা নোটকে আমি ডিলিট করতে যাচ্ছি কোন একটা রাইটে ডিলিট করতে যাচ্ছি এবং সাথে সাথে b এর ভ্যালুটা 0 হয়ে গেছে তখন আমরা r0 রোটেশনটা अप्लाई করব ওকে সো আমি একটু যদি एग्जांपल দেখাই এই হবে 46 46 20 54 18 23 7 24 সো এখন আমরা কি করতে যাচ্ছি আমরা একটা নতুন একটা নোড ডিলিট করতে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের নোড 60 আমরা কি করতে যাচ্ছি যে ডিলিট 60 সো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যালেন্স ফ্যাক্টর কত হবে যে আমাদের 1 2 3 3 minus 2 তাহলে কত হবে plus 1 এটা তাহলে হচ্ছে 0 এটা হচ্ছে plus 1 এটা 0 এটা হচ্ছে minus 1 এটা হচ্ছে 0 এটা হচ্ছে minus 1 এটা হচ্ছে 0 সো আমরা 60 কে ডিলিট করে দিতে যাচ্ছি সো 60 আমরা ডিলিট করে দেই তাহলে 60 ডিলিট করার পরে সিনারিওটা কি রকম হবে 46 20 18 7 ওকে এখানে দেখো হচ্ছে আমাদের 23 এখানে দেখো হচ্ছে 24 এখানে দেখো হচ্ছে 54 ঠিক আছে সো এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা নোডে কি করতে হবে ব্যালেন্স ফ্যাক্টর চেক করতে হবে সো এই ব্যালেন্স ফ্যাক্টর কত হবে 1 2 3 3 minus 1 তাহলে কত হবে প্লাস 2 ওকে সো এটার জন্য কত আসবে 0 ঠিক আছে তারপর হচ্ছে কি হবে এটার জন্য কত হবে minus 1 এটার জন্য হবে প্লাস 1 এর জন্য হবে 0 এর জন্য হবে 0 এর জন্য 0 ঠিক আছে সো আমরা এই এই ক্ষেত্রে আমাদের কি ট্রিক আনব্যালেন্স তাই না সো এই ট্রিকে আনব্যালেন্স ট্রিক আমরা কি করতে হবে ব্যালেন্স করতে হবে সো এই ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করব আমরা আর জিরো এর রোটেশন অ্যাপ্লাই করব সেটা একটু পরে দেখি প্রথমে দেখো আমাদের হচ্ছে যে 60 কে 60 কে ডিলিট করতে হবে সো 60 কে ডিলিট করার পরে 60 কে ডিলিট করার পরে তার ক্লোজেস্ট অ্যানসেস্টর কে যার ব্যালেন্স ফ্যাক্টরে প্রবলেম আছে সো 60 কে ডিলিট করার ক্লোজেস্ট অ্যানসেস্টর হচ্ছে 54 যার ব্যালেন্স ফ্যাক্টর ঠিক আছে এরপরে ক্লোজেস্ট অ্যানসেস্টর হচ্ছে 46 তার ব্যালেন্স ফ্যাক্টরে সমস্যা আছে তাহলে সেই নোডটা হবে আমাদের কে এ বুঝতে পারছি সেই নোডটা হচ্ছে এ সো আমরা এই এ নোডে কোন দিকে হচ্ছে আমরা কি করতে যাচ্ছি ডিলিট করতে যাচ্ছি তাহলে এ নোডের অবশ্যই কি রাইট সেকশনে আমাদের কি 60 পড়ছিল রাইটে ছিল তাহলে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে আর আর অ্যাপ্লাই করতে হবে ওকে মানে রাইট রোটেশন অ্যাপ্লাই করতে হবে সো এখন 0 অ্যাপ্লাই করব না 1 অ্যাপ্লাই করব -1 অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ড করে কার উপর এই পাশেরটা কি হবে b হবে সো b এর ভ্যালু উপর সো b কে b এর ভ্যালু হচ্ছে আমাদের 0 তাহলে আমাদের r 0 অ্যাপ্লাই করতে হবে বুঝতে পেরেছি সো r 0 যদি অ্যাপ্লাই করি আমরা তাহলে r 0 অ্যাপ্লাই করার পরে b হয়ে যাবে রুট তাই না মানে 20 হয়ে যাবে রুট 20 হয়ে যাবে হচ্ছে রুট এই পাশে থাকবে হচ্ছে 46 এখানে থাকবে হচ্ছে 54 ওকে 46 এর পাশে আসবে হচ্ছে 23 এখানে আসবে হচ্ছে 24 সরি সরি 24 এর পাশে না 25 হচ্ছে এই পাশে 24 ওকে এন্ড তারপর কি হবে এখানে আসবে হচ্ছে এখানে কি ছিল 18 ছিল এখানে ছিল হচ্ছে 7 ওকে সো এটা হচ্ছে আমাদের সেই ব্যালেন্স ট্রি তৈরি হয়ে গেল সো এখন যদি আমরা ব্যালেন্স ফ্যাক্টরগুলো চেক করি ব্যালেন্স ফ্যাক্টর চেক করব 1 2 2 minus 3 হবে 0 ওকে এটা হলো হচ্ছে আমাদের প্লাস 1 এটা হবে 0 এটা হবে মাইনাস 1 এটা হবে 0 এটা হবে প্লাস 1 এটা হবে 0 ঠিক আছে সো চিটা ব্যালেন্সড হয়ে গিয়েছে সো এটা ছিল হচ্ছে আমাদের আর 0 রোটেশন ওকে সো এখন যদি আমরা দেখি যে আর 1 রোটেশন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কি রকম দেখায় ওকে মানে আমরা যেহেতু আর রাইট রোটেশন দেখতেছি তাহলে সব ক্ষেত্রে হচ্ছে আমাদের রাইট থেকে ডিলিট হবে ঠিক আছে
সো এখন আমরা দেখতে যাচ্ছি যে আর ওয়ান রোটেশন, আর ওয়ান রোটেশন, সো আর ওয়ান রোটেশনের সময় ব্যালেন্স ফ্যাক্টর বি এর মান কত হবে? ওয়ান হবে, ঠিক আছে? সো এটা কিরকম সিনারিও আমরা একটু দেখি, যে এ বি কিরকম হবে? এখন আমরা কি করতে যাচ্ছি, প্রত্যেকটা নোটের ব্যালেন্স ফ্যাক্টর চেক করবো আমরা। সো 37 ব্যালেন্স ফ্যাক্টর হবে 1, 2, 3, 3 - 2, 3 - 2, ওকে, প্লাস 1, এটা কত হবে? এখানে প্লাস 1 হবে, এখানে হবে প্লাস 1, এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে প্লাস 1, এখানে হবে 0। সো আমি কি করতে যাচ্ছি, ডিলিট 39, 39 কে আমি ডিলিট করে দিতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, সো এখন কি হবে, 39 কে ডিলিট করে দেওয়ার পর 37 3 - 1 = 2, 1 - 1 = 0, 0 = 0. সো আমাদের কি, আমাদের ট্রিটা আনব্যালেন্সড, তাই না? ট্রি হচ্ছে আমাদের আনব্যালেন্সড, ওকে? সো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, বি এর ভ্যালু যেহেতু হচ্ছে আমাদের প্লাস ওয়ান, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করতে হবে আর ওয়ান, আর ওয়ান রোটেশন। সো আর ওয়ান রোটেশন অ্যাপ্লাই করলে কি হচ্ছে, বি হয়ে যাবে রুট, 26 হবে হচ্ছে আমাদের রুট, 37 যাবে রাইটে, তারপরে আসে হচ্ছে 41, ওকে? সো 37 এর লেফট হচ্ছে 28, আমরা ব্যালেন্স ট্রি অ্যাপ্লাই করি, ব্যালেন্স ফ্যাক্টর বের করি, তাহলে এটা হবে 0, এটা হবে 0,
এটা হবে প্লাস ওয়ান, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, সো আমাদের ট্রিটা হচ্ছে ব্যালেন্স। সো এটা ছিল হচ্ছে আমাদের আর ওয়ান রোটেশন। ওকে, সো এরপর আমরা দেখি যে আর মাইনাস ওয়ান রোটেশন কিরকম। সো ডি আর হবে না, সো আমাদের আর মাইনাস ওয়ান যখন সমান এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে সি এল, এখানে হচ্ছে সি আর। ওকে, সো এদের হাইটগুলো কিরকম হবে, যে এটা হচ্ছে আমাদের এইচ মাইনাস ওয়ান, এটা হবে এইচ মাইনাস ওয়ান, এইচ মাইনাস ওয়ান, আর এটা হবে আমাদের এইচ। সো আমাদের ব্যালেন্স ফ্যাক্টরগুলো কিরকম হবে, সো বি এর ব্যালেন্স ফ্যাক্টর কত, এইচ মাইনাস ওয়ান, ছিল ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে কত, এইচ মাইনাস ওয়ান, এর সাথে এক যোগ করলে কত, এইচ, এটার সাথে যোগ করলে কি হবে, এইচ প্লাস ওয়ান, তাহলে এইচ প্লাস ওয়ান থেকে এইচ বাদ দিলে কত হবে, এখানে প্লাস ওয়ান, বুঝতে পেরেছি। তো সি এর জন্য কত হবে, জিরো। সো এখন আমরা ডিলিট করতে চাচ্ছি কোথায় থেকে, যে আমাদের এই এ আর থেকে একটা ডিলিট করতে চাচ্ছি, সো আমরা এইভাবে লিখব যে ডিলিট এক্স ফ্রম এ আর, যেহেতু আমরা সবকিছু হচ্ছে রাইট থেকে ডিলিট করব। ওকে, সো এখন এই ডিলিট করার পর সিনারিওটা কিরকম হবে, যে এ এর পাশে হচ্ছে বি, এখানে আছে সি, সি এল, আমরা এটাকে বক্স আকারে দিই, এখানে আছে সি আর, এখানে আছে হচ্ছে বি এল, কিরকম হবে সেটা একটু দেখি আমরা। সো এখানে ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে বি এর জন্য ব্যালেন্স ফ্যাক্টর কত, যে এইচ মাইনাস ওয়ান, মাইনাস কি হবে, এইচ প্লাস ওয়ান, সাথে কি একটা ওয়ান যোগ হবে, তাহলে এইচ, তাহলে এইচ মাইনাস ওয়ান প্লাস এইচ, মাইনাস এইচ, তাহলে হবে মাইনাস ওয়ান। সো এর জন্য ব্যালেন্স ফ্যাক্টর কত হবে, যে এইচ মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান, এইচ, তার সাথে প্লাস ওয়ান, তাহলে এইচ প্লাস ওয়ান, এইচ প্লাস ওয়ান, এইচ প্লাস ওয়ান, আর এটা কি হবে, মাইনাস এইচ প্লাস ওয়ান, তাহলে কত হবে এখানে, প্লাস টু। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি আনব্যালেন্স, তাই না, আর সি এর হচ্ছে আমাদের জিরো, বুঝতে পেরেছি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে, আমাদের হচ্ছে আর মাইনাস ওয়ান রোটেশন অ্যাপ্লাই করতে হবে। সো কিভাবে বুঝবো, এখানে বি এর ভ্যালু কত আমাদের, মাইনাস ওয়ান, সো আমাদের আর মাইনাস ওয়ান রোটেশন অ্যাপ্লাই করতে হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে রুট হবে হচ্ছে সি, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের রুট হবে, যদি আমরা আর মাইনাস ওয়ান অ্যাপ্লাই করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের রুট হবে হচ্ছে সি। ওকে, এ যাবে এই পাশে, বি আসবে এই পাশে, ওকে, এই পাশে থাকবে হচ্ছে বি এল, হ্যাঁ, এখানে থাকবে হচ্ছে সি এল, এখানে থাকবে হচ্ছে সি আর, আর এখানে হচ্ছে এ আর। ওকে, সো আমাদের সব ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যালেন্স এইচ মাইনাস ওয়ান, এইচ মাইনাস ওয়ান, এইচ মাইনাস ওয়ান, এইচ মাইনাস ওয়ান। সো এই ক্ষেত্রে যদি আমরা ব্যালেন্সটি ব্যালেন্সটাকে চেক করি, সব ক্ষেত্রে আমাদের সবগুলোর জন্য হচ্ছে কি হবে, জিরো হবে। ওকে, সবার জন্য হচ্ছে আমাদের জিরো হবে। সো এটা ছিল হচ্ছে আমাদের আর মাইনাস ওয়ান রোটেশন। ওকে, সো এরপরে যদি আমরা দেখতে চাই যে প্রত্যেকটা নোডের জন্য যদি আমরা লেফট সাইড থেকে কোনো ডিলিট করতে চাই, যে আমরা কোনো একটা নোডের রাইট থেকে না, এখন লেফট থেকে ডিলিট করব, সেই ক্ষেত্রে তখন এই রোটেশনগুলো কি যাবে, যে আমাদের এল জিরো রোটেশন, এল ওয়ান রোটেশন, অথবা আরেকটা হচ্ছে এল মাইনাস ওয়ান রোটেশন। ঠিক আছে, সো আমি এগুলোকে এক্সাম্পল দেখাচ্ছি না, সো আমি একটা আমি শুধুমাত্র ইকুয়েশনগুলো দেখাচ্ছি আর কি। সো তার আগে আমরা দেখি যে এই আর মাইনাস ওয়ান রোটেশনের জন্য একটা এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দেখি। ওকে, সো আমরা এক্সাম্পল দেখি, 44
So, we can also put the balance factor to the check. So, we can also have plus 1, we can have minus 1, we can have 0, we can have 0, we can have 0, 0, minus 1, 0. Okay? So, we delete code that's 52. Okay? So, we delete code that's 52. Delete 52. Okay? So, delete 52 to delete code about a scenario. We can have the 44, 48. এপর শেষ দিস হচ্ছে 22 এন্ড হচ্ছে 18 ওকে এন্ড হচ্ছে 28 এন্ড 23 এন্ড 29 সো এইখানে আমরা ব্যালেন্স ফ্যাক্টরগুলো চেক করি তাহলে কি হবে 44 এর ব্যালেন্স ফ্যাক্টর কত হবে 1 2 3 3 minus 1 তাহলে হবে plus 2 এর হবে minus 1 ওকে এর হবে 0 এর হবে 0 এখানে 0 0 আর এটা হবে 0 সো এইখানে চলছে আমাদের কি balance factor, yes, it has a. So, you can tell someone that it has a, okay? It has someone b, I tell someone c. So, c has a root, b has a left child, a has a right child. So, how do they can apply for it? R minus 1, do they apply for it? How do they have 28 has a root, a question that will say 44, that equation that will say 48, it can have a right child as 29, it can have a 22. এখানে আসবে হচ্ছে 18 এখানে যাবে হচ্ছে 23 সো এইটা হচ্ছে আমাদের সেই ফাইনালি ব্যালেন্স টি সো এখানে যদি আমরা যদি ব্যালেন্স ফ্যাক্টরগুলো চেক করি তাহলে কি রকম হবে এটার জন্য হবে 0 এটার জন্য হবে 0 এটার জন্য হবে 0 সবার জন্য 0 আসবে ঠিক আছে সো এটাই আমাদের ব্যালেন্স ফ্যাক্টর সো এগুলো ছিল হচ্ছে আমাদের রোটেশন সো একইভাবে আমরা যদি এল রোটেশন করার চেষ্টা করি মানে হচ্ছে লেফট সাইড থেকে কোনো কিছু ডিলিট করি তো সেই ধরনের রোটেশনগুলো কিরকম হবে আমি শুধু সিনারিওগুলো বলে দিচ্ছি সো এখন আমরা করতে যাচ্ছি হচ্ছে এল জিরো সো এল জিরোর ক্ষেত্রে ব্যালেন্স ফ্যাক্টর কি হবে বি এর ভ্যালু হচ্ছে জিরো হবে ওকে সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এল জিরো রোটেশন কিরকম হবে যে এ এর সাথে হচ্ছে এ এল এখানে হবে হচ্ছে বি জাস্ট অপোজিট আর কি মিরর অফ রোটেশন রাইট রোটেশন ঠিক আছে সো আমাদের এইটা হচ্ছে আমাদের এইচ এখানে হচ্ছে আমাদের এইচ এটা হচ্ছে আমাদের এইচ সো আমাদের এই ব্যালেন্স ফ্যাক্টর কত হবে বি এর জন্য হবে 0 আর এর জন্য কত হবে এইচ মাইনাস এইচ প্লাস 1 তাই না তাহলে কি হবে এইচ মাইনাস এইচ মাইনাস 1 তাহলে এখানে হবে মাইনাস 1 ঠিক আছে সো আমরা এখান থেকে কি করতে যাচ্ছি এল থেকে যে আমরা ডিলিট এক্স ফ্রম এল এল থেকে আমরা কি করতে যাচ্ছি যেহেতু লেফট লেফট নিয়ে পাস করতেছি আমরা সো আমাদের সিনারিওটা কি রকম হবে যে এ এল থাকবে হচ্ছে এ রাইট ঠিক আছে এখানে থাকবে হচ্ছে বি এন্ড থাকবে হচ্ছে বি এল এখানে হচ্ছে বি আর তো হাইট কি হবে এটা হবে এইচ মাইনাস ওয়ান কেন এইচ মাইনাস ওয়ান হবে যেহেতু আমরা এখান থেকে এইচ ছিল একটা ডিলিট করে ফেলছি ওকে এটা হবে এইচ মাইনাস ওয়ান হবে সো বিএল কি হবে আমাদের এইচ এটা হবে এইচ সো আমাদের ব্যালেন্স ফ্যাক্টর যদি চেক করি আমরা এটা হবে জিরো আর এটা কি হবে এইচ মাইনাস ওয়ান আর এটা কি হবে এইচ মাইনাস ওয়ান সো এখানে আসবে হচ্ছে মাইনাস টু সো এটা হচ্ছে আমাদের আনব্যালেন্স ওকে সো এই ক্ষেত্রে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে এল জিরো কারণ হচ্ছে কি আমার বি এর ব্যালেন্স ফ্যাক্টর কত জিরো সো আমাদের এল জিরো অ্যাপ্লাই করতে হবে সো আগের মতো হবে বি হয়ে যাবে আমাদের রুট এই হবে দা লেফট চাইল্ড এখানে থাকবে হচ্ছে এ আর ওকে আর এই পাশে থাকবে হচ্ছে বি এল এই পাশে আসবে হচ্ছে বি আর ঠিক আছে সো এই ক্ষেত্রে আমরা চেক করি যে এটা হবে হচ্ছে এ হচ্ছে এইচ মাইনাস ওয়ান এটা হচ্ছে এইচ এটা হচ্ছে এইচ ওকে সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যালেন্স ফ্যাক্টর কিরকম হবে যে এটা হচ্ছে মাইনাস ওয়ান হবে আর এখানে হবে হচ্ছে এইচ প্লাস ওয়ান এখানে হবে প্লাস ওয়ান হ্যাঁ বাকিগুলো কিন্তু জিরো হবে ঠিক আছে সো এটা একটা রুলস ওকে এরপর আমরা দেখি যে এল ওয়ান এর জন্য কি রকম হবে এল ওয়ান সো এল ওয়ান এর জন্য কি রকম হবে এল ওয়ান এর জন্য হচ্ছে আমাদের এই ব্যালেন্স ফ্যাক্টর ভ্যালুটা হবে ওয়ান ঠিক আছে সো এটার জন্য সিনারিওটা কি রকম হবে এটা আমরা দেখি এ
এখানে থাকবে হচ্ছে এ এল, এখানে থাকবে হচ্ছে বি, এখানে থাকবে হচ্ছে বি এল, এখানে থাকবে হচ্ছে বি আর, ঠিক আছে? সো এর হাইট হবে হচ্ছে এইচ, এর হাইট হচ্ছে এইচ, এর হাইট হচ্ছে এইচ মাইনাস ওয়ান, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে তাহলে বি এর হাইট হবে কত? প্লাস ওয়ান, ওকে? আর এর হাইট হচ্ছে আমাদের এইচ মাইনাস ওয়ান. আমরা যদি বি এল টা এখানে দেখতেছি, তাই না? বি এল আর এইচ মাইনাস ওয়ান, ঠিক আছে? সো এটা আমাদের কত হবে? এইচ প্লাস ওয়ান, এইচ প্লাস ওয়ান, আর এটা হচ্ছে আমাদের মাইনাস এইচ প্লাস ওয়ান. সো মাইনাস এইচ প্লাস ওয়ান. সো এই ক্ষেত্রে একটু ঝামেলা মনে হচ্ছে আমার, কোথাও হয়তো ভুল হয়েছে, ঠিক আছে? আমরা যদি এটাকে এইভাবে এইভাবে নেই, এইচ মাইনাস ওয়ান, ঠিক আছে, তাহলে কি হবে হচ্ছে, কি হবে, এইচ মাইনাস এইচ প্লাস ওয়ান, তাহলে এখানে পজিটিভ ওয়ান আসবে, ঠিক আছে? সো যদি এরকম সিনারিও হয় এইচ, তাহলে এটা হয়ে যাবে এইচ মাইনাস ওয়ান. তারপরে আমাদের কি হবে যে বি হয়ে যাবে রুট, বি রাইটে থাকবে হচ্ছে এইচ মাইনাস ওয়ান, ওকে? তারপর হচ্ছে ওকে স্টুডেন্টস, আমি এই সলিউশনটা আমি ঠিক করে আমি তোমাদেরকে নেক্সট চিত্রটা দেখাবো. সো শুধুমাত্র আমরা দেখেছিলাম হচ্ছে আর গুলো দেখলাম, আর সাথে সাথে এল জিরোটা দেখেছি. সো এল ওয়ান একটু প্রবলেম হচ্ছে, আমি আসলে এগুলো হচ্ছে বইয়ে দেওয়া নাই, শুধুমাত্র
বই বলা আছে যে সিমিলার টু রোটেশনের ক্ষেত্রে মানে রাইট রোটেশনের মতোই পুরোটা মিরর ঠিক আছে সো আমি এই সিনারিওটা একটু নিজে অ্যানালাইসিস করে তোমাদেরকে নেক্সট টিউটোরিয়ালে জানাবো ওকে সো থ্যাংক ইউ